আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। রংপুরে নিখোঁজ হওয়া 5 বছরের শিশু আসিফকে রবিবার বিকেলে নিঠামারি সৈয়দপুরে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় জড়িত শাহিন নামে এক যুবককে আটক করা হয়। রবিবার বিকেলে সৈয়দপুর শহরের দিনাজপুর সড়কের নাটোর দুইঘর এলাকা থেকে শিশু উদ্ধার সহ অপহরণকারীকে আটক করা হয়। অপহৃত শিশুটি রংপুর মহানগরের আলমনগরের আশরাফ হোসেনের ছেলে আর আটক শাহিন সৈয়দপুর শহরের কয়াগোলাহাট এলাকার ওমারু মামুদের ছেলে। পুলিশ জানায়, শনিবার বিকেলে শিশু আসিফ অপহৃত হলে রবিবার সকালে থানায় জিডি করেন শিশুটির বাবা। পরে শিশুটির বাবার কাছ থেকে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে সৈয়দপুরে আসতে বলে শাহিন। রবিবার বিকেলে পুলিশের সহযোগিতা নিয়ে টাকা দিতে গিয়ে শাহিনকে আটক করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা বলেন, অপহরণের ঘটনায় শাহিন জড়িত। মুক্তিপণ চেয়ে রংপুর থেকে সৈয়দপুরে আসতে বলেছিল সে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।